একটা গ্রামে সম্পদ নামের একটা অন্ধ ব্যক্তি থাকত। তার স্ত্রী রুকমিনী সম্পদের একদম সম্মান করত না। সে সারা দিন সম্পদকে তার অন্ধ হওয়ার কারণে কথাবার্তা শোনাত আর সম্পদকে খাবারও দিত না। সম্পদ বেচারা গ্রামে কিছু বাড়ির থেকে রুটি চেয়ে নিজের খিদে পেটাত। একদিন সম্পদ একটা দোকানে বসেছিল, তখনই গ্রামের একজন ফালতু লোক মনোজ এসে সম্পদকে বলে, আরে আজকাল শোনা যাচ্ছে তোমার বউ নাকি তোমাকে খাবার খাওয়াচ্ছে না। এই মনোজ, তোকে আমি কতবার বলেছি তুই তোর নিজের চরকায় তেল দেতো। আরে আমি তো তোকে এমনিই জিজ্ঞাসা করছিলাম, তুই আমার কথা এতটা রাগ করলি কেন? হ্যাঁ, কারণ এটা আমার পরিবারের নিজস্ব ব্যাপার, বুঝেছি, তাই তোকে এই ব্যাপারে একদমই নাক গলাতে হবে না। তুই গিয়ে নিজের চরকায় তেল দেতো, তাহলে তুই তোর বাড়ির ব্যাপারটা নিজের বাড়ির মধ্যেই তো রাখতে পারিস। আরে নিজের স্ত্রীকে ভদ্রতা শিখিয়েছিস নাকি শেখাসনি? হ্যাঁ, আরে তুই কি বলতে চাস বলতো মনোজ? এটাই যে তোর বউয়ের চক্কর, গ্রামের প্রধানের ছেলে রাকেশের সাথে চলছে রে। আরে কালকে আমি নিজের চোখে ওদের দুজনকে হাসি ঠাট্টা করতে দেখেছি। রাকেশ তো বৌদির সাথে এমন করে মজা করছিল ঠিক যেন মনে হচ্ছিল ও স্বামী। নিজের মুখ সামলে কথা বল বলছি। হ্যাঁ, তুই জানিস তুই কি আজেবাজে কথা বলছিস? তুই আমার বউয়ের চরিত্রের উপরে দোষ দিচ্ছিস কিন্তু। আরে পুরো গ্রাম জানে যে তোর স্ত্রী রুকমিনী পুরোপুরি চরিত্রহীন আর তুই অন্ধ অপদার্থ কোনো কাজের নস। এমনি একটা কথা বলবো সম্পদ দাদা, বৌদির এমনিতে কোনো দোষ নেই। আরে তোকে তো চলতে হলে একটা লাঠির সাহায্য নিতে হয়, আমি কি ঠিক বললাম? আরে বৌদি তোমাকে বিয়ে করে তোমার উপরে অনেক বড় উপকার করেছে, তোমার জন্য এটাই যথেষ্ট যে তোমার একজন স্ত্রী আছে। না হলে এই গ্রামে এমন অনেক বলশালী লোকজন রয়েছে যারা এখনো পর্যন্ত আইবুড়ো হয়েই রয়েছে। মনোজের কথা শুনে সম্পদ রেগে যায় আর নিজের বাড়ি চলে যায় আর তার স্ত্রী রুকমিনীকে বলে, এসব আমি কি শুনছি রুকমিনী? তুমি প্রধানমশাই ছেলের সাথে হাসি ঠাট্টা করো, হ্যাঁ, আর সেটাও খুব বাজে ভাবে, তাই না? এটা তোমাকে কে বললো? মনোজ আমায় বললো। আর শুধুমাত্র মনোজই নয়, গ্রামের আরো অনেক লোকের কাছে আমি তোমার ব্যাপারে অনেক বাজে কথা শুনেছি, বুঝতে পেরেছো? তোমার লজ্জা হওয়া উচিত রুকমিনী, তোমার তো এটা ভাবা উচিত যে তুমি হলে একজনের স্ত্রী। যদি এইভাবেই চলতে থাকে তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকেই অন্ধ, তুমি তো এই কথাটা জানতেই। হ্যাঁ করেছিলাম, তোমার জমি আর সম্পত্তির লোভেই করেছিলাম, কিন্তু আমি কখন জানতাম না যে তোমার ফালতু বাবা দলিলে এটা লিখে গেছে যে তার অন্ধ পুত্র কোনো ভিখিরির নামে তো নিজের সম্পত্তি লিখতে পারে কিন্তু নিজের বউয়ের নামে করতে পারবে না আর তাকে বিক্রিও করতে পারবে না। আমার বাবার ব্যাপারে তুমি বাজে কথা বলবে না কিন্তু রুকমিনী, সে জানতো যে আমি হলাম অন্ধ আর লোকজন তার সুযোগে নেবে আর সেই কারণেই তো বাবা ওরকম একটা দলিলে লিখে চলে গেছে। আর এমনিতেই আমার সম্পদে যা যা ভাড়া আসে সেই সব টাকা তো তুমি রাখো রুকমিনী, আর তার মধ্যে তুমি একটা কানাকড়িও আমাকে দাও না, এমনকি তুমি আমাকে ঠকাও, আমাকে পেট ভরে খেতেও দাও না তুমি। আরে গ্রামের অন্যান্য বাড়ি থেকে আমাকে চেয়ে চেয়ে পেট ভরতে হয় নিজের, জানো তুমি, তা সত্ত্বেও আমি তোমাকে কোনো কথা বলি না। আরে যদি আমি এতই বাজে তাহলে চলে যাও না এখান থেকে। রুকমিনীর কথা শুনে সম্পদ খুব ভাবুক হয়ে ওঠে। ঠিক আছে রুকমিনী, আমি চলে যাচ্ছি, আর কখন আমি তোমার কাছে ফিরবো না। হ্যাঁ হ্যাঁ যাও, আমারও তোমার কোনো দরকার নেই। সম্পদ বিচারা নিজের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়ে পড়ে আর একটা গাছের তলায় বসে কাঁদতে শুরু করে। তখনই ওখানে গ্রামের একটা লোক বলবীর, যে একটা ট্রাক ড্রাইভার ছিল, সম্পদের কাছে এসে বলে, এই যে কি হলো সম্পদ দাদা, তোমার স্ত্রী আবার তোমাকে বের করে দিল নাকি, যে তুমি এখানে উদাস হয়ে বসে আছো? কখনো কখনো আমি ভাবি বলবীর দাদা যে ঈশ্বর আমাকে এই জীবনটা কেন দিল, আর যদি দিয়েই থাকে তাহলে আমাকে অন্ধ কেন বানালো। আরে সম্পদ দাদা তুমি তো কান্নাকাটি করছো, আমাকে ক্ষমা করে দিও, তোমার চোখের ওপর আমার খেয়াল পড়েনি, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি তা সত্ত্বেও আমার স্ত্রী আমাকে পাত্তাই দেয় না। আরে এই পৃথিবীটা তো এমনই সম্পদ দাদা, যদি তোমার চোখ দুটো ঠিক থাকতো তাহলে তোমার স্ত্রী নিশ্চয়ই এরকম করতো না। এখন তুমি বাড়ি যাও, অনেক রাত হয়েছে, আমাকেও ট্র্যাক নিয়ে বেরোতে হবে। বলবীর দাদা আমিও তোমার সাথেই যাব। আরে সে কি, আমি তো অনেক দূরে যাব, ট্র্যাকের মাল নিয়ে আমাকে পাঞ্জাবে যেতে হবে আর পাঞ্জাব এখান থেকে 2000 কিলোমিটার দূর, তুমি ওখানে কি করে যাবে? না বলবীর দাদা, আমি কয়েক মাস আমার গ্রাম আর নিজের বাড়ি থেকে দূরে থাকতে চাই, দয়া করে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো, নাকি তুমিও আমাকে এই গ্রামের লোকেদের মতনই আমাকে বোঝ মনে করো। আরে কি আজেবাজে কথা বলছো তুমি, হ্যাঁ আমি তোমাকে কখনো বোঝ মনে করেছি তুমি আমাকে বলো তো? আরে আমার স্ত্রী যখনই রাত্রের খাবার তৈরি করে না তখন সে মুন্নাকে গিয়ে বলে যে যাও গে সম্পদ দাদাকে ডেকে নিয়ে এসো, ওনার পছন্দের খাবার রান্না করেছি আমি, এবার চলো আমার সাথে। বলবীর একজন দয়ালু স্বভাবের ব্যক্তি ছিল, সম্পদ বলবীরের সাথে ট্রাকে বসে পড়ে। অর্ধেক রাত অবধি ট্রাক চলতে থাকে,
হঠাৎ করে ট্রাকের চারটে টায়ারে একটা ব্লাস্ট হয়। কি হলো বলবীর দাদা? কি জানি সম্পদ, আজ পর্যন্ত এমন কখনো হয়নি তো। এইটুকু বলে বলবীর ট্রাক থেকে নেমে পড়ে আর সম্পদ। ট্রাকের চারটে টায়ারে তো পুরোপুরি ফেটে গেছে দেখছি, আর এখানে আশপাশ দিয়ে ট্রাক খুবই কম যায় রে, খুব ফেসে গেলাম আমরা। সম্পদ ঘাবড়ে যায় আর বলে, এখন কি হবে বলবীর দাদা? আমাকে ভাবতে দাও সম্পদ ভাই, কিছু না কিছু উপায় বের করতেই হবে, না হলে আমাদের দুজনকে এখানে না খেতে পেয়ে মরতে হবে যে। তখনই বলবীরের চোখ পড়ে কাছে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকের ওপর। ট্রাকটা দেখে বলবীর খুব বাজেভাবে অবাক হয়ে যায়। ওই ট্রাকটা রাত্রির অন্ধকারেও প্রচণ্ড ভাবে চমকাচ্ছিল। বলবীর তখনই দৌড়ে দৌড়ে সেই ট্রাকের কাছে পৌঁছায়। ট্রাকটা দেখার পর তার চোখ একেবারে ছানা মরা হয়ে যায়, কারণ সেই ট্রাকটা পুরো মাটির তৈরি ছিল। বলবীর সম্পদের দিকে তাকিয়ে বলে, এই যে সম্পদ ভাই, মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছে, এরকম ট্রাক আমি জীবনে কখনো দেখিনি। মাটির ট্রাক এমন ভাবে তৈরি হয়েছে যেন মনে হচ্ছে পুরো আসল ট্রাক এটা। এটা ভালো করে দেখো বলবীর দাদা, মনে হচ্ছে ওর মালিক এর মধ্যেই রয়েছে বুঝলে। আরে তুমি কি পাগল নাকি সম্পদ, কেউ নেই এখানে, তাহলে একবার ট্রাকটা স্টার্ট করে দেখো না, আমাদের এই শুনশান জায়গা থেকে বেরিয়ে যেতে হবে ব্যাস। সম্পদের কথা বলবীর বুঝতে পারল। বলবীর সম্পদকে ট্রাকের ভেতরে বসিয়ে দেয়। সে যেই মাত্র চাবি ঘোরালো ট্রাক স্টার্ট হয়ে গেল। অদ্ভুত ব্যাপার তো, এটা কি করে হতে পারে? মাটির ট্রাক স্টার্ট কি করে হতে পারে? বলবীর গিয়ার ফেলেই ছিল, তখনই একটা বড় ঘেরা যেটা দূর থেকে একেবারে ব্ল্যাক হোলের মতো দেখতে লাগছিল বলবীরের সামনে তৈরি হলো, আর ওই ট্রাকটা নিজের ফুল স্পিডে সেই ব্ল্যাক হোলে ঢুকে যায়। তার ভেতরে অন্ধকার আর অন্ধকার ছিল। বলবীর চিৎকার করতে করতে সম্পদকে বলে, সম্পদ ভাই তুমি ঠিক আছো তো? এখানে তো পুরো অন্ধকার চারিদিকে, কিছুই তো দেখতে পাচ্ছি না, আমার খুব ভয় করছে। আরে বলবীর দাদা, আমার জীবনে তো গত 25 বছর ধরে অন্ধকার রয়েছে, আমি কাকে জিজ্ঞাসা করছি, ও তো বেচারা এমনিতেই অন্ধ। তখনই বলবীর সামনেই সূর্যোদয় দেখতে পায়, আর দেখতে দেখতেই সেই ট্রাকটা একটা রোডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বলবীর সম্পদকে নিয়ে ট্রাকের বাইরে বেরিয়ে আসে আর অবাক হয়ে চারদিকে দেখতে শুরু করে। সে দেখতে পায় যে সূর্য মাথার উপরে ছিল। আচ্ছা আমরা কি পাঞ্জাবে পৌঁছে গেলাম? আরে পাঞ্জাব নয় সম্পদ ভাই, জানি না আমরা কোথায় পৌঁছে গেছি, কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ আগেই তো আমরা এই ট্রাকে বসেছিলাম, এখন হঠাৎ করে এত তাড়াতাড়ি দুপুর হলো কি করে? আর এটা কোন গ্রাম আমি কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে আমরা ট্রাকে বসে বিশাল বড় অন্যায় করেছি, এর থেকে ভালো হতো আমরা ওই নিস্তব্ধ জায়গাতেই ঠিক ছিলাম রে। এইটুকু বলে বলবীর রাগের চোটে একটা ঘুষি মারে ট্রাকে। বলবীরের ঘুষি মারা মাত্রই সেই মাটির ট্রাকে ধুলো উঠতে শুরু করে, কিন্তু যেই মাত্র সেই ধুলোর কোণা সম্পদের চোখে যায়, সম্পদ সব দেখতে শুরু করে দেয়। আমি এখন দেখতে পাচ্ছি বলবীর দাদা, তুমি তো বেশ শক্তিশালী ভাই। হ্যাঁ আরে কি বলছো সম্পদ ভাই, আরে আমি কি বলছি শোন না, আমি সত্যি কথা বলছি, তুমি এখন একটা নীল রঙের পাগড়ি, কালো রঙের প্যান্ট আর লাল রঙের জামা পরে রয়েছো। আরে বাহ, তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ সম্পদ। তখনই সম্পদ সেই জায়গাটাকে ভালোভাবে দেখতে শুরু করে। হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া আসে আর সে দৌড়ে দৌড়ে ক্ষেতের দিকে দৌড়ে যায়। বলবীরও তার পেছনে পেছনে দৌড়তে দৌড়তে ক্ষেতে পৌঁছে যায়। তখনই সম্পদের চোখ পড়ে একটা বাচ্চার ওপর, যে কিছু বাচ্চার সাথে দোলনায় ঝুলছিল আর অন্য বাচ্চাদের কাছে জেদ করছিল যে তারা যেন দোলনাটা খুব দ্রুত দোলায়। সম্পদ এই দৃশ্যটা খুব ভালো করে দেখছিল আর বলবীরকে বলল, বলবীর দাদা তুমি কি জানো এই বাচ্চাটা কে? আমি কি করে জানবো এই বাচ্চাটাকে? আরে বাচ্চাটাকে ভালো করে দেখো বলবীর দাদা, তুমি ঠিক বুঝতে পেরে যাবে যে এই বাচ্চাটা আসলে কে, আর ওই সামনের বাচ্চাটাকেও তুমি একবার দেখো। সম্পদের কথা অনুযায়ী বলবীর ওই বাচ্চাদেরকে খুব ভালো করে দেখে। ও অবাক হয়ে মুখ খুলে দেয় আর সম্পদের দিকে তাকিয়ে বলে, এটা তো তুমি সম্পদ দাদা, আর তোমার পাশে যে বাচ্চাটা রয়েছে সে তো আমাদের গ্রামের বল্লি। এখন বলবীর চারদিকে এদিক ওদিক দেখতে শুরু করে, তখনই তার নজর পড়ে দূরে একটা গ্রামের দিকে। বলবীর চিৎকার করে বলে, এটা তো আমাদেরই গ্রাম, মনে হচ্ছে আমরা সময়ের অনেক আগে চলে এসেছি। তখনই সম্পদ দেখতে পায় যে তার ছোট্টবেলার রূপ যেটা দোলনায় ঝুলে খুব দ্রুত গতিতে ঝুলছিল
সম্পদ দৌড়ে দৌড়ে নিজের ছোট্ট বেলার কাছে গিয়ে বলে, বাড়ি যাও বাবা তোমরা। কে তুমি? আরে আমি হলাম তুমি। আমি তুমি মানে কি বলতে চাইছো? আরে মানে হলো যে তুমি এখন সেটা বুঝতে পারবে না, কিন্তু বড় হবার পরে পরে তুমি সবকিছু বুঝবে। কিছুক্ষণ পরে তুমি এই দোল্লা থেকে পড়ে যাবে আর তোমার মাথা গাছের মধ্যে ঠোকা লেগে যাবে, আর তুমি সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে, আর তোমার জীবনটাকে একেবারে নষ্ট হয়ে যাবে। তুমি হলে আমারই ছোটবেলা, আমি সময়ের থেকে অনেক পিছিয়ে এসেছি। সম্পদ ছোটবেলাতেও খুব ভোলা ছিল। সম্পদের কথা শুনে সম্পদের ছোট্টবেলার রূপ চুপচাপ দোলনার নিচে নেমে যায় আর নিজের সমস্ত বন্ধুদেরকে নিয়ে নিজের বাড়ির দিকে চলে যায়। তার মানে হলো সম্পদ দাদা, তুমি এই জায়গাতে এই স্থানে অন্ধ হয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় আমার এই দোলনায় ঝোলার খুব ইচ্ছে ছিল, আর একদিন আমি পড়ে যাই আর আমার মাথাটা গাছে ঠোকা লেগে যায়, তারপরেই অন্ধ হয়ে যাই। তখনই পৃথিবী থেকে একটা রং বেরঙের পোকা বেরোয় আর সম্পদ আর বলবীরের শরীরে ওই কিরণে চলে যায়। ওরা দুজন সকালে সেই মাটির ট্রাকে বসে পড়ে আর মাটির ট্রাক নিজে নিজেই স্টার্ট হয়ে যায়। যেই মাত্র সেই ট্রাক স্টার্ট হয়, সামনে সেই ব্ল্যাক হোল তৈরি হয়। মাটির ট্রাক সেই ব্ল্যাক হোলের ভেতরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সম্পদ আর বলবীর ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছিল যেখানে ওরা সেই ট্রাকটা পেয়েছিল। সম্পদ আর বলবীর সঙ্গে সঙ্গে ট্রাকের বাইরে বেরিয়ে আসে। সম্পদ এখন সব কিছু পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছিল। মনে হচ্ছে তুমি সময়টাকে পাল্টে দিয়েছো, কিন্তু এই জাদুর ট্রাকটা এখানে কি করে চলে এলো? না বলবীর, সময়কে পাল্টানোর শক্তি মানুষের হাতে নেই। আসল সত্যি হলো এটাই যে ঈশ্বরের আমার উপর দয়া হয়েছে আর আমার জন্য একটা বড় উপকার করেছেন। ঈশ্বর আমাকে 30 বছর পেছনে নিয়ে চলে গেছেন যেখানে আমি অন্ধ হয়েছিলাম। তখনই সেই ট্রাকের ভেতর থেকে একটা আওয়াজ আসে, আমি হলাম জাদুর ট্রাক, টাইম ট্রাভেলের ট্রাক। যে আমার ট্রাকের ভেতর একবার বসে সে তার ছোটবেলার সময়কালে পৌঁছে যায়, আর সে তার ভূতকাল আর ভবিষ্যতে যেখানে ইচ্ছে পৌঁছতে পারে। আমি যদি অন্য কারুর ছোটবেলার সময়কালে যেতে চাই আর তার ভবিষ্যৎ আমি পাল্টাতে চাই, তুমি কি আমাকে এ বিষয়ে সাহায্য করবে? না, পরিবর্তন কিন্তু সবসময় ভালো হয় না ভাই। আমি শুধুমাত্র তাদেরই ভূতকালে যেতে পারি যাদের জন্য পরিবর্তনটা ভবিষ্যতের জন্য ভালো হয়। তুমি যদি কোনো মানুষকে সাহায্য করতে চাও তাহলে রাতের অন্ধকারে এই জায়গাতেই চলে আসবে, আমি তোমাকে এখানেই দেখা দেব। সম্পদ আর বলবীর নিজের নিজের বাড়ি চলে যায়। সম্পদের চোখে আলো দেখে তার স্ত্রী রুক্মিণী খুব অবাক হয় আর বলে, আরে তোমার তো চোখের আলো ফিরে এসেছে, জানো তুমি আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? আমি জানি রুক্মিণী যে তুমি আমাকে কোথায় কোথায় না খুঁজেছো। আচ্ছা এখন তুমি কোথা থেকে আসছো? সারা রাত তোমার জন্য বাইরে অপেক্ষা করছিলাম, ওখান থেকে আসছি। তক্ষুনি সম্পদ জোরে একটা থাপ্পড় নিজের স্ত্রীর গালে ফেলে দেয়। বেরিয়ে যাও রুক্মিণী এখান থেকে, তুমি ডিভোর্সের পেপার তোমার বাড়িতে আমি পাঠিয়ে দেব। তোমার মতন চরিত্রহীন স্ত্রীর সাথে আমি আর সময় কাটাতে চাই না। তুমি চরিত্রহীন হওয়ার সাথে সাথে একজন লোভী মহিলাও বটে। তুমি সারা দিন প্রধানের ছেলের সাথে ছিলে, এই কথাটা আমাকে অন্য কেউ নয় বরং প্রধানই আমাকে বলেছেন, কারণ সেও তার ছেলের চরিত্র নিয়ে খুবই চিন্তিত রয়েছে এখন। রুক্মিণী হাত জোড় করতে থাকে কিন্তু সম্পদ এখন তার একটাও কথা শুনল না। সম্পদ আরো একটা বিয়ে করে ফেলল। আজও সম্পদ সেই টাইম ট্রাভেল মাটির তৈরি ট্রাকের দ্বারা অন্য লোকেদের ভূতকাল আর ভবিষ্যৎকালে গিয়ে তাদের সহায়তা করে।